উদয়পুরে ঘটে যাওয়া সিপিএম এবং শাসক বিজেপির মধ্যে প্রথমে বাগবিতণ্ডা পরে কিছুটা মারমুখী ছিল উভয় দলেরই। এর মধ্যে গুরুতর জখম হয় প্রায় তিনজন। মফিজ মিয়া নামে একজন ভর্তি রয়েছে আগরতলা জিবি হাসপাতালে। আজ মফিজ মিয়াকে দেখতে জিবি হাসপাতালে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক। গতকালকে সকাল সকালবেলায় প্রায় 11:30-12টার দিকে উদয়পুরে জামতলাতে সাধারণ পথ চলতি পথচারিয়ে বলবো, প্রথম তো আসে পথচারিয়ে, কিন্তু যখন আঘাত পেয়েছে তখন বোঝা গেছে যে ভারতীয় জনতা পার্টির আমাদের আরকেপুর মণ্ডলের একজন গুরুত্বের সভাপতি মফিজ মিয়াকে ওনাকে বেধরক কীভাবে মেরেছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। তো গত 6 তারিখ থেকে যেটা বিরোধী দল নেতা পরিবর্ষের যিনি মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজে যে সন্ত্রাসকে নেতৃত্ব দিয়েছেন, যখন কোনো লিডারশিপ দলের সর্বোচ্চ নেতা এই ধরনের সন্ত্রাসকে উৎসাহিত করে তার রেজাল্ট কি সেটা গতকালকেও আপনারা এসেছেন আমার সাথে জীবিতে দেখেছেন, আজকেও আমরা জীবিতে দেখলাম যে কতটা সেলাই লেগেছে, মাথায় আঘাত করেছে, মুখের মধ্যে আঘাত কেটে গেছে, কি ধরনের ভাবে নৃশংসভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে। নিন্দনীয় ঘটনা বললে কম হবে, এটাই কমিউনিস্টের ধর্ম, এটাই তাদের চরিত্র। প্রত্যেকটা নির্বাচনে যখন সরকারে ছিলেন, পঞ্চায়েত নির্বাচন হোক, পৌর পরিষদ পৌর নিগমের নির্বাচন হোক, আপনার কোনো এডিসির ইলেকশন, বিধানসভা লোকসভা প্রত্যেকটা, এমনকি কলেজ নির্বাচন হোক, তারা সন্ত্রাসে করেছে। নির্বাচনে জেতার সময় সন্ত্রাস, নির্বাচনে জয়লাভ করার পরেও মাসব্যাপী তারা সন্ত্রাস চালাতো, চাঁদার জুলুম করতো। সেই জায়গা থেকে রাজ্য একটা ভালো স্থিতিতে এসছে এবং মোদিজির নেতৃত্বে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্টটা ওনারা সহ্য করতে পারছেন না। ক্ষমতায় একনাগারে 20 বছর ছিলেন, বিরোধী দলে থাকার যে আদত, যে অভ্যেসটা তাদেরকে, সেই অভ্যেসটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এমন করছেন। তো মানুষ ওনারা যে ভাষাটা বোঝেন এই ভাষাই মানুষ জবাব ওনাদেরকে দেবে। এখন পর্যন্ত টোটাল 6 তারিখ থেকে আজ পর্যন্ত কতজন কার্যকর্তা? এখন পর্যন্ত আমাদের প্রায় 22 জন কার্যকর্তা বাইরে, আগরতলার বাইরে 22 জনের মতো আমাদের 2 জন জীবির মধ্যে তারা রয়েছে, এবং গতকালকে আগরতলার টুকিটাকি কিছু লোকে হয়েছে। তো অনেক কার্যকর্তা আমাদের আহত হয়েছে, আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি তারা সুস্বাস্থ্য কামনা করি, খুব তাড়াতাড়ি ভালো হবেন। ওনারা নিজের নিজের যে নিত্যানন্দ ভৌমিক রয়েছেন, আশা করি আর কোনোদিন কাজ করতে পারবেন না উনি, ওনার অবস্থাটা তো আপনারা জানেনই, সেই ব্যবস্থা ওনারা করেছেন। তো আমরা কার্যকর্তাকে আমি বিনম্রভাবে গতকালকেও বলেছি, আজকেও বলছি, সাধারণ কার্যকর্তাদের সঙ্গে কমিউনিস্টদের সঙ্গে আমাদের কোনো নেই কিছু, কিন্তু যারা লিডার রয়েছেন, গতকালকে আপনারা দেখেছেন মনু বঙ্কুলে প্রভাত চৌধুরী যে মুখের মধ্যে লাল কাপড় ফ্ল্যাগ বেঁধে কি ধরনের মোটা মোটা ডান্ডার মধ্যে ঝান্ডা লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা, এবং মনুবাজারে আগুন লাগিয়েছেন ওনারা, এই কাজগুলি ওনাদের দ্বারা সব কিছু সম্ভব। আজকে ত্রিপুরা রাজ্যে গত 3-4 দিন যাবো যত কিছু হচ্ছে সবগুলো মানুষের যেটা শুরু করেছেন সেটাই চলছে। তো আমরা অশান্তি চাই না, মানুষ শান্তিতে থাকবে, মানুষ শান্তি চায়। এবং সিপিএমে যে সবসময় বলতো যে শান্তি সম্প্রীতি বজায় রাখো, কারণ তারাই অশান্তি তৈরি করে, তারাই সেগুলি বলতো। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে এসেছেন, আশা করি কমিউনিস্টও আর সাহস করে যাই কিছু করবে, তারা তো দুঃসাহস করবে, রাতের অন্ধকারে হোক, দিনের বেলা করেছে রাতের অন্ধকারেও করতে পারে, তো সেগুলির জবাব আমরা তাদেরকে সাংগঠনিকভাবে দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।